আছে এখানটায়। তো এখনো মা আসেনি, মা আসছে, আর তোমাদের দাদাকে ভেতরে নিয়ে, দাদাভাইকে ভেতরে নিয়ে গেছে। তো ওকে এখন ড্রেস ট্রেস পরাবে, রুটির টাইম তো বলেছে সকাল 10টার সময়। আর মা এখনো আসেনি, মা আসুক, আমি একাই বসে আছি এখন। আর ওকে ভেতরে নিয়ে গেছে, টেনশনও হচ্ছে। তো তোমাদের সাথে মানে শেয়ার করব বলে চলে এসেছি যে তোমাদের দাদা ভাইয়ের কি ওটি হলো না হলো সেরকম কিছু ব্যাপার। তো হ্যাঁ, তখন তো তোমরা দেখলেই যে ওকে মানে নার্সিং হোমে অ্যাডমিট করা হলো। অ্যাডমিট করার পর তারপর ওই 10টায় বলেছিল, 10:30-11টা নাগাদ ওকে ওটিতে ঢোকানো হয়েছে, 10:45 নাগাদ ওকে ওটিতে ঢোকানো হয়েছে। মোটামুটি 11:30টা হয়তো 2-3 মিনিট পার হয়ে গেছে এরকম লেগেছে। তো এই যে কারণ মাও এসেছিলো, মাকে নিয়েছিলাম, আমি বলেছিলাম না মা আসবে, ওখানে গেছিলো। তো মাকে বললাম মা তুমি চলো। তো তোমার দাদাভাইকে কি বলো তো ওটি করে, তারপর দেখলাম যে ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে। তো বেডে যখন কেবিনে দিয়ে দিল তখন দেখে, তারপর তো ডাক্তারের সাথে কথা বলে নিলাম যে আমাদেরকে আর থাকতে হবে। তো বলছে না, তোমাদেরকে আর থাকার দরকার নেই, তো তোমরা বিকালে আবার যেমনি ভিজিটিং আওয়ার্স তখন আসবে, তখন এসে দেখা করে নেবে। আমি ঠিক আছে। তারপর চলে এসেছিলাম মাকে নিয়ে, দাদা ওখান থেকে কাছে বেরিয়ে গেছে, আসো আমার কাছে এখানে বসো। মারা গেছে হচ্ছে পাপা মাকে দেখতে, আর তুমিও যাবে তো, আমি তোমাকে নিয়ে যাবো, দাঁড়াও একটু কথা বলে নি। তো তারপরে মাকে নিয়ে চলে এসেছিলাম, মোটামুটি 1টা মতো বেজে গেছে মাকে নিয়ে এখানে আসলাম। এসে তারপরে মা রান্না বান্না করেছিল, খাওয়া দাওয়া করে মা একটু রেস্ট করলো। দিয়ে এখন বাজে মোটামুটি ধরো 5:10-15 মতো বাজে। তো এখন মার আবার বেরালো 4টা থেকে 6টার মধ্যে ভিজিটিং টাইম। তো গেল সবাই মিলে, বাবাও ওদিক দিয়ে চলে যাবে, মাও গেল, আমার বাবাও আসবে ওদিক দিয়ে, দুই মাও গেল। তো তোমার দাদাভাইকে দেখতে বিকেলবেলাটা। তো আমি আর আজকে আর গেলাম না, কারণ আমি এখন আসলামই তো, তো এই বেলাটা আমি আজ গেলাম না। তুচুকে নিয়ে বারবার করে যাওয়াটাও তো সমস্যা না। তো এবার আমি রাখছি, মা আমি যাবো আবার কালকে, কালকে আবার 11টা দিনের বেলা 11টা থেকে 12টার মধ্যে ভিজিটিং টাইম, তখন আমি আবার যাব, গিয়ে দেখা করে নেবো। তো তোমাদের দাদা তখন ডাক্তারের সাথে কথা বললাম ওটি হয়ে যাওয়ার পর, যে কখন কি ছুটি দেবে না দেবে কখন কেরম জিজ্ঞেস করলাম। তো বললো মিনিমাম 2-3 দিন মতো রাখতে পারে, তারপর ছুটি দেবে। তো আজকে তো রবিবার, রবিবার দিন ধরে অপারেশন আজকে হলো, আজকে তো পুরোটা দিনই থাকবে। কালকেও মনে হয় পুরো দিন থেকে মনে হয় যত সময় পরশু দিন ছাড়তে পারে তোমাদের দাদাভাইকে। এখন জানি না ডাক্তার কি করবে, বললো যে 2-3 দিন মতো সময় লাগবে। আর সুস্থ সুস্থ সবল মানে দেখি এসছি, যাক মানে আমি খালি ঠাকুরকে ডাকছি যে ঠাকুর সব দিনই ঠিকঠাক মতো হয়ে যায় আর কি, টেনশন তো হয় তাই না। তো দেখলাম যে না সব কিছুই ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমার দাদা ভাই এখন ভালো আছে, ওটি হয়ে গেছে। আর যে স্টোনটা যে বেরিয়েছিল না, সে স্টোনটাও ডাক্তার আমাদের দিয়ে দিয়েছে। তো কি বলতো, মাইক্রো করে বের করেছে। তো এবার হচ্ছে জিনিসটা এরকম সাইজের হয়েছিল, মাইক্রো মানে কি জিনিসটা তেমন কেটে কেটে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে বার করেছে, মানে টুকরোগুলোও না হলো এতটা মতো ওই টুকরো মানে এমনি বেরানো তো সেটা তো ইম্পসিবল ছিল, মানে টুকরোগুলো এরকমই ব্যাপার। তো সেই কারণে ওই বললাম না অপারেশন তো করতেই হবে, যেরকম পর্যায়ে ছিল তো তাই হলো, অপারেশন হলো, সব কিছু হলো। যেমন দাদাভাই এখন ঠিক আছে, দেখি মারা আসার পর এবার মাদেরকেও জিজ্ঞেস করবো যে কেমন আছে না আছে, আশা করি ভালোই আছে, আমরা দেখে এসেছি ভালো। তো ডাক্তার বলে এমনি কোনো সমস্যা নেই, যদি এমনি দেখো সবে তো ওটি হলো, তো এখন একটু বললো যে যখন ইয়ে হবে মানে টয়লেট ফয়লেট করতে গেলে, তো তখন যদি একটু ব্লাড বেরোয়ও বা একটু চিনচিন করে ব্যথা করে, তো সেটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, তো সেটা ন্যাচারাল হবেই। আর হচ্ছে যদি একমাত্র ভয় হচ্ছে যদি জ্বর আসলে, যদি জ্বর আসে তো ডাক্তার বলেছে আমাকে ইমিডিয়েটলি আমাকে মানে আমার সাথে কন্ট্যাক্ট করবে যদি জ্বর আসে। তো যাতে জ্বর টর না আসে সেটাই ভাবছি, যে মানে আর কষ্ট
আর সব থেকে বড় কথা কি বলতো, প্রথমে হচ্ছে মা তুমি কোথায়? প্রথমে কষ্ট পেয়েছে চ্যানেল করার সময়, এবার চ্যানেল করার সময় হচ্ছে এমন ভাবে করেছে না পুরো ব্লাডটা বেরিয়ে গেছে। মা তুমি কোথায়? মা আসছে তো, তুমি যাবে তো বাবা মাকে দেখতে? আচ্ছা তোমাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ তো চ্যানেল করার সময় শুধু তোমার দাদা ভাইয়ের না, আরও একটা বউয়ের, ওটা ডেলিভারি কেস ছিল, তো তারও হচ্ছে চ্যানেল করার সময় কী করে জানো তো, ব্লাড মানে ওনার হাতটাই ভালো না, তো বলছে কি তো আমার মা গেছিলো তখন সেই মুহূর্তে তোমার দাদা ভাইয়ের সাথে দেখা করতে, মানে ওটির আগের কথা বলছি, তো ওই রক্ত ব্লাড বেরিয়ে গেছে, বলছে কি ওনার রক্তের মানে ইয়েটা বেশি, তো ওই জন্য। এটা কিন্তু কোনো কথা নয়, চ্যানেল করার এক একটা হাতই থাকে, যেমনি আমার ওটি করার সময় যখন আমাকে চ্যানেল করেছিল একবারে তো ভেনটা পেয়েই গেছে, প্লাস আমার যেইটুকুনি মানে সুইটা ঢোকানোতে যেইটুকুনি আর সম মানে ব্যথা লাগে আর কি সেইটুকুনি, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। আর এখানে যেমন ব্লাড ফ্লাড বেরিয়ে দেবো একাকার ব্যাপার, যাই হোক তো সব কিছু ঠিকঠাক মতো আছে, তোমাদের দাদা ভাইও বা সুস্থ আছে, ওটিটা নিয়ে খুব চিন্তা করছিলাম যে কি হবে না হবে, সব ভালো আছে, তো তোমরাও অনেকে ভাব বলছিলে আমাকে যে তোমার স্ট্রেস করো না সব কিছু ঠিকঠাক হবে, তো সব কিছুই মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার জানি না আমার তোমার দাদা ভাইকে 2-3 দিন মতো তো রাখবে, তারপর তো ছুটি দেবে, তো তারপর তোমাদেরকে সব কিছু জানাবো কি হয় না হয়। তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি থাক, দেখা হবে পরে ভিডিওতে, টিপে দাও।